চ্যালেঞ্জ প্রথম দিন থেকে আজ অবধি একটাই, আমার কাজটাকে ভালো করা। ওইটা যদি ভালো করতে পারি তাহলেই হলো, না হলে আর আর কিছু দাঁড়ায় না। তো আমি এটা জানতাম যে আমি এমনি এমনি মাটি ছাড়বো না, লড়াইটা চালাবোই। তারপরে হার জিত তো আছে, এমনও মেসেজ আসে যে আপনি আমার জীবনটা জানলেন কী করে। এটা নিয়ত হয়, কোজাগরির হেসেল করেছে মা, মা নিজে একটা হেসেল তৈরি করেছে। তো কোজাগরিতেও একটা হেসেলের গল্প যাচ্ছে এখন, তো সেইটা খুব ইন্সপায়ারিং আমার কাছেও। ওনার কাছে তো হয়েছে বলেই উনি করেছেন, আমার কাছেও যে অন্তত টেলিভিশন এইটুকু করতে পারে যে একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে, একটা মিডল এজেড ওমেন, তো সেইটা ভালো লাগে আর কি। বাংলা ধারাবাহিকের নেপথ্যের মূল কাণ্ডারি বলা যায় তাকে। বলা যায় তার জন্যই কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা টিভির সামনে বসে পড়েন বাড়ির সকলে। সেই মানুষটি এই মুহূর্তে আমার সঙ্গে, লীনাদি, লীনা গঙ্গোপাধ্যায়। লীনাদি, তোমাকে স্বাগত আর্টিস্ট টিভিতে। তোমাদের শুভেচ্ছা জানাই, দর্শককেও শুভেচ্ছা জানাই, নতুন বছর সকলে ভালো থাকবে। একদম লীনাদি, নতুন বছরে একটা নতুন খুশির খবর আমরা পেয়েছি। বাংলা ধারাবাহিকে তোমার সাফল্য তো ছিলই, সেই সাফল্যের রেশ কিন্তু তুমি হিন্দি ধারাবাহিকেও একটা জমজমাট একটা ইয়ে তুমি শুরু করেছো। খুশি আমারও হচ্ছে, ভালো লাগছে, এবং সব থেকে বেশি ভালো লাগছে বাঙালি, আমি একজন বাঙালি মেয়ে, এবং বাংলা থেকে এটা সর্বভারতীয় স্তরে গেছে, সারা ভারত দেখছে বাংলাকে, এইটা ভালো লাগছে। ব্যক্তি আমার যত না আনন্দ হচ্ছে, তার থেকেও আমি বাঙালি বলে এবং একটা ফেলো ফিলিং হচ্ছে কোথাও। অনেক বাঙালি তো আমরা কাজ করি, সেটা আমার মনে হচ্ছে সমস্ত বাঙালিদেরই এটা পাওয়ার, মানে পাওয়ার কথা, এবং সমস্ত বাঙালিরই আনন্দ হবে এটাতে। তুমি দিদি, এই যে তুমি বাংলার কথা বলছো, বাঙালির কথা বলছো, যখন হিন্দি ধারাবাহিক যখন তুমি শুরু করলে, ম্যাজিক মোমেন্টস যখন ধারাবাহিকের হিন্দিতে গেল, তখন কি কোনো চ্যালেঞ্জ তুমি ফেস করেছো ওখানে? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ প্রথম যখন গেলাম তখন ওদের ইনভিটেশানেই গেছিলাম, তো কনসালটেন্ট হয়েছিলাম চ্যানেলে, আমার ক্ষেত্রে খুব একটা চ্যালেঞ্জ ছিল না। চ্যালেঞ্জ প্রথম দিন থেকে আজ অবধি একটাই, আমার কাজটাকে ভালো করা। ওইটা যদি ভালো করতে পারি তাহলেই হলো, না হলে আর আর কিছু দাঁড়ায় না। আর তুমি যদি কাজ দিয়ে প্রমাণ করতে পারো তাহলে আর কিছু লাগে না, চ্যালেঞ্জটা কমে যায়। এই যে যেটা বলছিলাম যে সাফল্যের যে ধারাবাহিকতা তুমি হিন্দিতেও বজায় রেখেছো, এই সাফল্যের ধারাবাহিকতাটা কি প্রত্যাশিত ছিল? না, আমরা জানতাম না কী হবে, কিন্তু আমি এটা জানতাম যে আমি এমনি এমনি মাটি ছাড়বো না, লড়াইটা চালাবোই, তারপরে হার জিত তো আছে। দিদি, তোমার গল্প যদি আমরা দেখি, ভীষণভাবে মাটির কাছাকাছি সব কিছু, মানে তুমি খুব মানে বাস্তব থেকে তুলে আনা চরিত্র আমরা সেখানে দেখতে পাই। তোমার আরও একটা পরিচয় আছে, মহিলা কমিশনের সঙ্গে তুমি যুক্ত, তো সেই সব কিছু কি তোমার গল্পে উঠে আসে? হ্যাঁ, মহিলা কমিশনের দেখা অনেক গল্পই আসে, কিন্তু একটু রিফাইন করে নিতে হয়, কারণ মানে অনেক র থাকে ব্যাপারগুলো, ততটা টেলিভিশন পারমিট করবে না, দর্শকের জন্যও ভালো হবে না, আর অত নেগেটিভ জিনিস মানে লিখতেও খুব দমবন্ধ হয়ে আসে আর কি। এটা তো পারিবারিক জিনিস, একটা সদস্য টেলিভিশন পরিবারে সবাই মিলে একসঙ্গে দেখে, সেখানে আমি অতটা ডার্ক পিকচার দেখাতে পারি না। তো হ্যাঁ, কিন্তু আবার কিছু উত্তরণের ঘটনাও তো থাকে মহিলা কমিশনে মেয়েদের, সেইগুলো তো আসেই, ডেফিনেটলি আসে। এই যে তুমি উত্তরণের ঘটনা যেগুলো বললে, সেরকম তো আমরা তোমার ধারাবাহিকে প্রচুর দেখেছি, কোথাও গিয়ে কিন্তু ইন্সপিরেশন সেই জায়গাগুলো, যখন এরকমও তো হয়, তুমি কি সামনাসামনি এরকম কোনো কিছু পেয়েছো যারা বলছে যে হ্যাঁ আপনার ধারাবাহিক আমাদের অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছে? অসংখ্য অসংখ্য পেয়েছি, অসংখ্য, এবং এমনও মেসেজ আসে যে আপনি আমার জীবনটা জানলেন কী করে। এটা নিয়ত হয়, এই যে বললাম বইমেলাতে একটা ঘটনা, একটি মেয়ে এলোই তো পরশু দিন, বললো আমার মা কোজাগরি দেখে, মানে জলথইথইটা কোজাগরি নামে বলছে, কোজাগরির হেসেল করেছে মা, মা নিজে একটা হেসেল তৈরি করেছে, তো কোজাগরিতেও একটা হেসেলের গল্প যাচ্ছে এখন, তো সেইটা খুব ইন্সপায়ারিং আমার কাছেও। ওনার কাছে তো হয়েছে বলেই উনি করেছেন, আমার কাছেও যে অন্তত টেলিভিশন এইটুকু করতে পারে যে একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে, একটা মিডল এজেড ওমেন, তো সেইটা ভালো লাগে আর কি। একদমই দিদি, টিআরপি ধারাবাহিকে টিআরপিটাই তো শেষ কথা বলে, তোমার কাছে কি কতটা প্রভাব ফেলে টিআরপি? তুমি ভাবি তো আদৌ টিআরপি নিয়ে? হ্যাঁ, আমি খুব ভাবি তো, আমি নাম্বার কনশিয়াস, এবং আমি জানি যে আমার বিচার তো ওখানেই হবে, আমি যত ভালোই শো করি না কেন, নাম্বার যদি না থাকে তাহলে আমার হবে না, তো সেখানে নাম্বারটা ম্যাটার করে আমার কাছে, ডেফিনেটলি করে, এবং নাম্বার খারাপ হলে আমার খারাপ লাগে, আমি খুব ডিপ্রেস থাকি এবং যে দাঁড়ো বেড়ে যায় এই আর কি। দিদি, আরেকটা জিনিস আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, চোখ রাখি, আমরা দেখতে পাই অনেকেই এরকম কমেন্টস করেন যে এখন বাংলা ধারাবাহিকে একাধিক বিয়ে এরকম দেখানো হচ্ছে, যেহেতু তুমি ধারাবাহিকগুলো, এই লেখনীটা তোমার,
তোমার কি মতামত এটা নিয়ে? এটা অনেকেই এই বক্তব্যটা ইয়ে করেন যে বাংলা ধারাবাহিক একই সাথে মানে ভালো জিনিস যেরকম আছে আবার একাধিক সম্পর্ক, একাধিক বিয়ে, পরকীয়া, এই জিনিসটা তুমি কিভাবে দেখো? দেখো, সোসাইটিকে বাদ দিয়ে তো কিছু হয় না। যদি বিয়ে হয়েও থাকে, তুমি কি সমাজে এটা দেখো না? একটা মানুষ কি একটা মানুষের সঙ্গেই বিয়ে করে থাকছে? এই জেনারেশনও বিশেষ করে বলছি, হয় না, সম্পর্ক ভাঙছে, নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। তা আমি যদি সেই জায়গা থেকে মান্ধাতার আমলে পড়ে থাকি, হ্যাঁ, একটা ইউটোপিয়া নিয়ে বাস করি, সেটা তো আজকে আমি দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারবো না। সেটাও যেমন আছে, আবার একগামিতাও আছে। একজন মানুষ একজনের সঙ্গেই বেঁচে আছে, ভালোবেসে বেঁচে আছে, সে গল্পও তো দেখানো হয়। তো আমাকে বেছে বেছে ওটাই হাইলাইট করতে হবে কেন? আমার যে ভালো জায়গা, মানে ভালো যে সম্পর্কগুলো, সেটাও তো আমাকে ইন্সপায়ার করতে পারে, তাহলে আমি সেটাও দেখতে পারি। একদমই। দিদি, শেষ করব, আগামী কী কী কাজ আসছে তোমার, কি নতুন কী ধারাবাহিক, তার কিছু আপডেট? নতুন ধারাবাহিক বলতে, দেখো, বাংলায় তো চলেই, বাংলায় আলাদা করে জানতেও পারবে, হিন্দিতে নতুন ধারাবাহিক আসছে অন্য চ্যানেলে, এবং ফেব্রুয়ারির 2 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে, এপ্রিলে হয়তো টেলিকাস্ট হবে। অনেক শুভেচ্ছা থাকলো দিদি, খুব ভালো থাকো। এতক্ষণ আপনারা দেখছিলেন লীনা গঙ্গোপাধ্যায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্ট এইচ টিভি HD পর্দায়।